فرحان শুকুরানীর আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মাড়িয়ে পথ হারায় দেশের লাখো তরুণের আলোয় ফেরাবো হাত বাড়িয়ে আলোয় ফেরাবো হাত বাড়িয়ে رأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا السلام عليكم ورحمة الله فرحان سنتك قولي داو ঠিক আছে প্রিয় ভাইরা সবাই তোমরা বিকালে আসো আমরা একসাথে ক্রিকেট খেলবো এবং ঘোরাফেরা করবো ঠিক আছে ইনশাআল্লাহ ফরহান নিচে বাজারের ব্যাগ রাখা আছে নিয়ে আসো তো আব্বু এখন না পরে এই গেমটা শেষ হোক কথা শোনো না কেন তুমি তোমার হোমওয়ার্ক শেষ হয়েছে দুপুরের মধ্যে শেষ করতে বললাম যে আরে পরে পরে এখন আমার ভালো লাগছে না এই ছেলেকে নিয়ে আর পারি না দাঁড়াও তোমার মাসুম ভাইকে বলতে হবে যাও বলো না কিচ্ছু হবে না শোনো বাবার কথা না শুনলে ছাত্রশিবির করার তোমার কোনো প্রয়োজন নেই তুমি আজকে একটা সিদ্ধান্ত নিবা হয় তুমি ছাত্রশিবির করবা এবং বাবা মার কথা শুনবা অথবা তুমি তোমার বাবা মার কথা শুনবা না এবং ছাত্রশিবির করবা সিদ্ধান্ত এখন তোমার সাথে নাম লিখেছিস কি বলছো তুমি এটা তুই আমার থেকে বেশি বুঝিস তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না তুই বড় না আমি বড় তোর যদি আরো একবার ওদের সাথে আমি দেখেছি এটা তোর হাতে কি ওরা দেখি ইসলামী আন্দোলন সাফল্যে সাফল্য একবার পিছিয়ে দিব তোমার কথা কানে যায় না আমি যেতে মানা করেছি না ওদের ওখানে তোকে কোরআন শরীফ পড়বি পড়া শেষ হবে সোজা বাড়ির চলে আসবি আজকে হাতে বই তুলে দিছে তো কালকে বোমা হাতে তুলে দিবে তখন কি করবি তুমি যা বলছো ভাইরা যে বোমা হাতে তুলে দেয় সে দৃশ্য আমি কখনো দেখিনি কিন্তু অনেকে যে অনেক হাতে সিগারেট তুলে দেয় সেটা আমি স্বচক্ষেই দেখতে পাচ্ছি এই শুন শুন কি বলে গেলি তুই
এই ফালহাল এই মিয়া কি পেয়েছেন আপনারা যা ইচ্ছা তাই নাকি আমার ভাইকে আপনারা যখন তখন টেনে নিয়েছেন মানে যখন আপনাদের যা ইচ্ছা তা করছেন আপনি মাংনা নাকি আপনারা কি আমি চিনি না আপনার নতুন করে চেনা লাগবে নাকি আমার আমার ভাইকে নিয়ে এনেছেন কেন আপনি এ ভাই থামেন কি হয়েছে আপনার আমার কথাটা বুঝো তুমি আরে আমি কি করলাম ব্রেকআপ মানে আরে আমার কথাটা শুনো তুমি কথা বুঝছো না কিন্তু আমার ওদের সাথে মিশতে দেখে কতবার মানা করেছি আজকে যদি তোর কোনো বিপদ হয় যদি তুই আজকে মরতে পারিস ওরা কেউ তোকে বাঁচাতে আসবে না ভাইয়া শোনো উঠো ভাইয়া উঠো কি হয়েছে তোমার ভাইয়া ভাইয়া তাকাও ভাইয়া উঠো আগে তো থ্যালাসেমিয়ার পেশেন্ট ব্লাড দেওয়ার ডেট পার হয়ে গেছে তাই রক্ত স্বল্পতা তো ছিলই তার উপরে আবার চার দিন ধরে না খাওয়া আপনার এই রোগী যে বেঁচে আছে এটাই তো আপনার জন্য অনেক এই রোগীরে যদি বাঁচাইতে চান দুই ঘন্টার মধ্যে এ নেগেটিভ ব্লাড রেডি করেন তারা তুমি মাসুম ভাই আগামী দুই ঘন্টার মধ্যে ভাইয়ের এ নেগেটিভ ব্লাড লাগবে তুমি টেনশন করো না আমি দেখছি সালাম আলাইকুম হাবিব ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি তা নাকি এ নেগেটিভ ব্লাড ব্লাড হবে নাই না আমি তো কোথাও পাচ্ছি না তো আপনি একটু মহানগর সমাজসেবা সম্পাদক একটু ফোন দিয়ে একটু আর্জেন্ট দরকার ব্লাড তো একটু দেখেন তো ভাই ভাই কই আছেন ভাই বাসায় যাচ্ছি ও আম্মু তো অনেক অসুস্থ আপনার কাছে তো ছুটি নিলাম আপনার নাকি এই নেগেটিভ ব্লাড আছে ব্লাড তো আছে ভাই কিন্তু আম্মু তো অসুস্থ আমি বাসে যাচ্ছিলাম না ভাই তাহলে আজকে আমি ছুটি দিতে পারছি না আপনি দ্রুত একটু হাসপাতালে আসেন তো জি ভাই এখনই আসছি মামা রিকশাটা ঘুরান আমার ভাইটাকে আপনাদের হাতে সঁপে দিলাম আল্লাহর দিন কায়েমের আন্দোলনে আমার ভাইকে আপনারা একজন সাচ্চা শিবির বানাবেন শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরাম।